স্ত্রীদের মধ্যেও ঝগড়া লাগতো, বিশ্বনবী স্ত্রীদের মধ্যেও খুনসুটি হতো, ঝগড়া মারামারি। বিশ্বনবীর একমা কুমারী স্ত্রী ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার বাড়িতে বিশ্বনবীর আরেক স্ত্রী খুব সম্ভবত হাফসা বা সাফিয়া, কোনো বর্ণনা এসেছে পায়েশ, কোথাও এসেছে ঝোলওয়ালা তরকারি হাদিয়া নিয়ে আসছে, যে এটা আপনারা দিলাম। মা এসা তরকারি দেখে রেগে গেলেন, আমার ঘরে তরকারি দিছ কেন, আমি রাঁধতে পারি না, আমি নিজ হাতে রান্না করে বিশ্বনবীরে খাওয়াবো। রেগে মেগে তরকারির ঝোল নিয়ে সাফিয়ার হাফসার গালের মধ্যে মেখে দিয়েছে। হাফসা যে বিশ্বনবীর কাছে বলি, ইয়া রাসূলুল্লাহ, কুমারী বউ তো আদর করছেন, বেশি লাই দিয়া কই তুলছেন দেখেন। ও নবী, আমি পায়েশ নিয়েছিলাম আর ঝোল করা তরকারি নিয়েছিলাম, ভেবেছিলাম আপনিও খাবেন, আয়েশাও খাবে। আয়েশা কয়, আমি কি রাঁধতে জানি না, নিয়ে আসলা কেন, আমার ঘরে দিলা কেন, আমি রাঁধতে জানি, নিয়ে যাও। শুধু আমার তরকারিটা প্রত্যাখ্যান করে নাই, তরকারির ঝোল আর পায়েশ দিয়ে আমার গালের মধ্যে কসমেটিক্স বানাইয়া দিছে। এই যে গাল দেখেন, দলিল নিয়ে আসছি দেখেন কি করছে। বিষ্ণুবীর পদ্ধতি ছিল বিচার কেউ দিলেই, হি নেভার টেক এনি অ্যাকশন, হি নেভার রিঅ্যাক্ট এনি মোর, কখনো উনি অ্যাকশনে যেতেন না, উনি দুই পক্ষের কথা শুনতেন। সুবহানাল্লাহ পড়েন। আর আমাদের বিচার করতে গেলে একজনের কথা শুনে আরেকজন রে বাস আছে না নাই, বললেন আয়েশা রাটা কয়েশা এমন করেছো, করেছি কেন করেছো, বললে ইয়া রাসূলুল্লাহ মাথাটা গরম ছিল, নিজেকে সামলাতে পারিনি গো নবী, সামলাতে পারিনি, আমি ভুল করেছি, আমি স্বীকার করলাম, মাফ করে দেন। বিশ্বনবী বললেন এবার ঠিক আছে, দুজনের কথা আমি শুনেছি, এবার আমার জাজমেন্ট হচ্ছে কিসাস, মানে যেমন করেছো তেমন, গুতা মারলে গুতা, ঘুষি মারলে ঘুষি, আঘাত করলে আঘাত, ঠিক কি না। হাফসাকে তুমি যেমনি ঝোল মাখিয়ে দিয়েছো, হাফসা তুমিও বাটি থেকে ঝোল নিয়ে আয়েশার গালে পলিশ করে দাও। হাফসাও সুযোগ পাইয়া ঝোল নিয়ে মাখিয়ে দিছে, এবার দুইজনের গালে কসমেটিক্স। বিশ্বনবী মুচকি হাসলেন, আরশের উপর থেকে খুশি হয়ে গেল কে, এটা হচ্ছে বিশ্বনবীর বিচার করার বুদ্ধিমত্তা। হি ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটর। ঝগড়া লাগলেই বুখারীতে একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টারের নাম হচ্ছে ইযহাবু বিনা নুসলিহ বাইনহুম, চ্যাপ্টারের নাম আমাকে নিয়ে চলো আমি মিলাইয়ে দিব। চ্যাপ্টারের নাম কি, আমাকে নিয়ে যাও আমি মিলাইয়ে দিয়ে আসবো। কত জায়গায় যে বিশ্বনবী যে মিলাইয়ে দিয়ে আসতেন।